অদৃশ্য ভর্তির অভিযান আমি 2 সেপ্টেম্বরের আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেছি আর 9 সেপ্টেম্বর অর্থাৎ আজির দিনটলকে 10:45 বজালেকে আমার আমি ইতিমধ্যে 12,90,279টা সদস্য ভর্তি করবলে আমি সক্ষম হয়েছি। 7 দিনের ভিতরতে প্রায় 13,00,000 সদস্য ভর্তিরে আমি দেশের প্রথম 5খন রাজ্যের ভিতরতে এতিয়া আমি স্থান লাভ করবলে সক্ষম হয়েছি। এই সদস্য ভর্তির অভিযান অহা 25 সেপ্টেম্বরলৈকে চলি থাকবে। মানে রাজ্য 8 00002424 8 00002024 এই নম্বরট মিস কল মারি সদস্য ভর্তি অভিযানত অংশ লবলে সদৌবাসীক মানে অনুরোধ জানাই। আজি গুৱাহাটী মহানগরীর সদস্য ভর্তি অভিযানের বুঝ লবলে মানে রাজ্যিক কার্যালয় আহিছিল আর সদস্য ভর্তির বিষয়ে আমি বুজ লু ইয়ার আলাপ আলোচনা করি। যা 7 দিন আমার সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া আর সদস্য ভর্তি অভিযানের আহ্বায়ক পল্লব ভূষণ দাস ডাঙরিয়া আর আমার বিধায়ক সংসদ সকলে যথেষ্ট রাইজর মাজত সুমাইছে, চেষ্টা করেছে আর মানে ভাবো যে 25 সেপ্টেম্বরলৈ আমি আমার ইস্পিত লক্ষ্য উপনীত হবলে সক্ষম। আমার যা বছর 18,00,000 সদস্যক আমি সদস্য ভর্তি করেছি কিন্তু টেকনোলজির কারণে প্রায় 2-2.5 লাখ সদস্যক আমি লোকেট করবা নাছিল কারণ তেতিয়া ফোন নম্বর বা আন ধরনের বিভিন্ন সমস্যার কারণে। এইবার আমি 7 দিনতে 13,00,000 পার করি গতি 25 তারিখলৈকে আমি নিশ্চিতভাবে 18,00,000 উপরলৈকে যাব আর তার পিছতো যদি আমার সময় থাকে এতিয়া আমি অকল টেকনোলজি দি করে আসো মিস কলের জড়িয়ে তেতিয়া আমি মেনুয়াল ফর্ম ফিল আপ করারও সুবিধা পাব। যা গাঁত ইন্টারনেটের সুবিধা নাই তো মেনুয়াল কারণে আমি করবেন সেই কারণে মানে ভাবো যে যা বছর সদস্য ভর্তির অভিযান যি আমার সদস্য আছে সেই সংখ্যা পার করে গও এইবার আমি একটা ভাল অভিলেখ আমি স্থাপন করব। 2022 সুপ্রিম কোর্টত অলরেডি তার যাবর কারণে ব্যবস্থা লো অলরেডি আগতে অর্ডার দিয়ে দিছিল খুব সম্ভব সুপ্রিম কোর্টের কেসটা অলরেডি করছে মানে ভাবো যে আশঙ্কার তো মানে সমাধান করব নোৱাৰো এতিয়া পরিবেশ সলনি হয়েছে তেনেকুৱা কাম ভুলতেও কোনেও নকয় ইমানটো মই গ্যারেন্টি দিব পাৰো যে কোনেও ইমান দূর সাহস নকরে। আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া পেডিং প্রবঞ্চক দীপাঙ্কর বর্মা যথেষ্ট দিন পলাই আছে এই মুহূর্তে কোনো ধরনের সন্ধান নাই পলাই থাকিলে কেতিয়া কেনেকে ধরিব পাৰিব এটা আপনাদের পুলিশক সুদিব কিছু অপরাধী ধরতে অল্প সময় লয় কিছু অল্প সোনকালে ধরা পড়ে ইয়াত ডেইলি আপডেট নাই যদিদিন গ্রেপ্তার হব সেইদিন পুলিশে আপনার জানাব যে আজি গ্রেপ্তার হল ইয়ার আর ডেইলি ধর পি ডাব্লিউ ডি ব্রিজ এখন বনালে ডেইলি আপডেট থাকে যে আজি 100 মিটার হল কালি 200 মিটার হল মানুষ এজন পলাই থাকলে তার তো আপডেট দিব নয় গ্রেপ্তার হব নিশ্চয় আর গ্রেপ্তার হলে আপনার গ্রেপ্তার হওয়া রাতেপা দিনট খবর দিব তেতিয়ালৈকে আজিও গ্রেপ্তার করব পারা নাই বলে নিউজ করার দায়িত্ব আপনার যাতে পুলিশের উপর প্রেসার একটা ক্রিয়েট হয়ে থাকে। কংগ্রেসে মোৰ
আশীর্বাদ আছে, শুভেচ্ছা আছে, সকলো পার্টিয়ে খোপনি পাতিব লাগে, তাতে কোনো আপত্তি নাই। সুস্মিতা দেব আর রিপুন বরার কথা পতা পাতি হয়ে থাকব, মই তাতে কিয় কিন্তু আছে তৃণমূলের কংগ্রেস, কংগ্রেসের গেছিল তৃণমূল, বিজেপি তো ইয়াত কোনো সিনতে নাই, গতি বিজেপিক ইয়াত টানি আনার যুক্তি কি? আমার পুরা দেশ বিজেপি কা সদস্য ভর্তি অভিযান শুরু হওয়া হ্যাঁ, এক তো সদস্য কা নবীকরণ কিয়া যায়গা আর নয়া সদস্য কা ভি অন্তর্ভুক্তি কিয়া যায়গা। পহলা সাত দিন মে হি হাম লোগো নে আসাম মে 13 লাখ সদস্য ভর্তি করনে মে হাম লোগ সফল রহে। আজ মেনে পার্টি কা কার্যালয় মে আয়া থা, গুয়াহাটি মে হামারে জো নিগম পরিষদ হ্যাঁ সবকা সাথ বার্তালাপ কিয়া আর এক প্ল্যান ভি বানায়া, কেসে হাম লোগ জাদা সে জাদা সদস্য ভর্তি কর সকতা হো। আর এক প্রকার দো তিন দিন কা অন্তর মে হাম সারে বিধায়ক জেলা অধ্যক্ষ সবকা সাথ সম্পর্ক মে ভি হো কি আসাম ম্যাক্সিমাম বিজেপি কা সদস্য ভর্তি অভিযান মে যোগদান কর। আটাইতকৈ ভাল সমষ্টিত কিমান সেন্ট্রেল গুয়াহাটী হয়ে আছে, এইটো হয়েছে 26,911 আর একদিন নিজে নিজে যান পো টেবুল কেনকা বনাব লাগিব। এটা যে যে ইদান মানে তাতে গেছিল যিখিনি জায়গা নামি আহি মুখ যে হল তিন জায়গার প্রায় যে মুখ হল মুখত বহাব এন্ট্রি পয়েন্ট 5,000 টাকা হল, 5,000 × যার পুলিং বুথ 10 আছে 50,000 টাকা দিয়ে 12টা আছে, দ্বিতীয় আমার তিনজন কর্মী দে দিন বহি থাকলে চাহটাও খাব মানে ধরে ললো এভারেজ 12টা পড়লে every NFSA beneficiary are already Aadhaar civil. Shankar, this will serve you the basic pre-permission for the purpose of the investigation of all the... Okay, paragraph 2. Yes. Orunudai 3.0 asana. However, PDF. আজি আমি তিনিটা বিশেষ পদক্ষেপ আমি আৰম্ভ কৰিছো। প্ৰথম পদক্ষেপটো হ'ল যে এস্কালেশ্যন। আজি আপোনালোকে জানে যে বহুত সময়ত ৰেভিনিউ ৰিলেটেড মেটাৰ্ছবিলাক কোনোবা এজন বিষয়ৰ তাত প্রয়োজনীয় সময়তকৈ বেশি দিন তেওঁলোকৰ টেবুলত পৰি থাকে। এতিয়া আমি আজি লোৱা ব্যৱস্থাটোৰ জৰিয়তে এজন মণ্ডল বা লাটমণ্ডলৰ হাতত যদি 15 দিন এটা জৰীপৰ কাৰণে থাকিব লাগে, 15 দিনত যদি তেওঁ কাম সমাপ্ত কৰিব নোৱাৰে, 16 দিনত বিষয়বস্তুটো নিজে নিজে চাৰ্কল অফিচাৰৰ তাত আহি যাব। অর্থাৎ প্রাইভেট কোম্পানিত যেনেকে এস্কালেশন মডেলে কাম করে, সেই ধরনের ইয়াতো এস্কালেশন মডেলে কাম করিব। যদি এজন এডিসির টেবুলত এটা বিষয়বস্তু 7 দিন থাকিব লাগে, 7 দিনতকৈ যদি তেওঁ টেবুলত বেশি আছে, বিষয়বস্তুটো তেওঁৰ হাতৰ পৰা আঁতৰি যাব আৰু ই এস্কালেট হৈ ডেপুটি কমিশনার লেভেললৈকে আহি যাব।